কথায় আছে, কোনো কাজে ভালোভাবে লেগে থাকলে একদিন সাফল্য অবশ্যই আসবে। দিনে 300 টাকা আয় করা ছেলেটা আজ ভারত সেরা কমেডিয়ান। বাবার ক্যান্সার থাকার কারণে যে টাকা আয় হতো পুরো টাকায় সংসারের দেয়া লাগতো। এক সময় 1200 টাকা নিয়ে মুম্বাই চলে আসা ছেলেটা আজ ভারত ও বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অন্যতম সফল একজন কমেডিয়ান সেলিব্রিটি। বর্তমানে ছেলেটি টেলিভিশনে একটি শো করতে 70 লক্ষ টাকা পারিশ্রমিক নেয়। আজ ছেলেটার পার্কিং লটে দাঁড়িয়ে থাকে BMW-র মতো অনেক দামি গাড়ি। চলুন আজ আমরা তার সম্পর্কে জেনে নিই। কপিল শর্মা, যে একজন কমেডিয়ান সেলিব্রিটি, আমরা কম বেশি প্রায় সকলেই তাকে চিনি। তিনি 2 এপ্রিল 1982 সালে ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন পাঞ্জাব পুলিশের হেড কনস্টেবল আর তার মা ছিলেন গৃহিণী। 3 সন্তান সহ 5 জনের সংসারের পুরো দায়িত্ব ছিল তার বাবার কাঁধে। তখনকার দিনে সরকারি চাকরির বেশি বেতনও ছিল না, ফলে ছোট থেকেই অভাবের মধ্যে দিয়ে বেড়ে উঠেছিল কপিল শর্মা। তবে কপিলের বয়স যখন মাত্র 15 বছর, ঠিক সে সময় তার বাবার ক্যান্সার ধরা পড়ল। যত দিন যাচ্ছিল চিকিৎসার খরচ ততই বেড়ে যাচ্ছিল, ফলে মাত্র 18 বছর বয়সেই কপিলকে চাকরি খুঁজতে হয়েছিল। বড় ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের হাল ধরল কপিল। কাজের পাশাপাশি পড়াশোনাও চলছিল, কিন্তু সংসারের পরিস্থিতি এমন হলো এই কাজের সামান্য টাকায় কিছুই হচ্ছিল না। এরপর তিনি থিয়েটারে মঞ্চ সাজানোর কাজ শুরু করলো আর এই থিয়েটারে কাজ করতে করতে অভিনয়ের প্রতি তার আগ্রহ দেখা দেয়। ফলে সে পড়াশোনা শুরু করলো জালান্ধার APG কলেজ অফ ফাইন আর্টসে। পড়াশোনা শেষ করেই মাত্র 1200 টাকা পকেটে নিয়ে অভিনেতা হওয়ার জন্য পাড়ি দিলেন মুম্বাইয়ে। কিন্তু সে টাকা ফুরিয়ে গেল কিছুদিনের মধ্যে। 2004 সালে বাবাও মারা গেল। সে সময় ভীষণভাবে ভেঙে পড়ল কপিল। তখন তার পাশে দাঁড়ালেন তার মা। মায়ের ভরসা পেয়ে কপিল আঞ্চলিক একটি টিভি চ্যানেলে নিজের ক্যারিয়ার শুরু করলো কমেডিয়ান হিসেবে। তার পারফরমেন্সে সবাই মুগ্ধ হলো আর ঠিক সেই সময় দ্য গ্রেট ইন্ডিয়ান লাকটর চ্যালেঞ্জ নামক একটি শো এর জন্য ভারতবর্ষ জুড়ে অডিশন শুরু হলো। কিন্তু দুর্ভাগ্যবশত রিজেক্ট হয়ে যায় কপিল। বন্ধুদের থেকে টাকা ধার নিয়ে ভাগ্যের দরজা খুলতে তিনি পাড়ি দিলেন দিল্লি শহরে অনুষ্ঠিত হওয়া ওই একই শো এর পরবর্তী অনুষ্ঠানে। এইবার তার ভাগ্যের দরজা খুলে গেল, সিলেক্ট হয়ে গেল সে। এর পরের গল্পটা আমাদের সকলেরই জানা। সে বছরই সে চ্যাম্পিয়ন হলো সেই শোতে। বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে সফল এবং দুর্দান্ত পারফর্মার কমেডিয়ান তিনি। ইতিমধ্যে অনেক বদনামও জড়িয়েছে কপিল শর্মার সাথে, কিন্তু সবকিছুকে পেছনে ফেলে তিনি এগিয়ে গেছেন কমেডি নাইট উইথ কপিলস এর এক একটি শো এর মাধ্যমে। এই কমেডি নাইট শো এর জন্য তিনি 70 লাখ টাকা পারিশ্রমিক নেন আর সেই টাকা দিয়ে যথাযথ চেষ্টা করেন মায়ের শখ পূরণ করার জন্য। ইতিমধ্যে তিনি মাকে নিয়ে বেশ কয়েকবার ইউরোপ ভ্রমণ করেছেন। মাকে গিফট করেছেন একটি বিলাসবহুল বাড়ি। শাহরুখ খান থেকে অমিতাভ, ইন্ডাস্ট্রির এমন কোন সেলিব্রিটি নেই যার সাথে মাকে দেখা করাননি তিনি। কপিল বলেছিলেন, এক সময় মাকে দেখতাম নিজে না খেয়ে আমাদেরকে খাবার দিচ্ছে আর আড়ালে চোখের পানি ফেলছে। বড় হয়ে যদি সেই মায়ের চোখের পানি মুছে হাসি ফোটাতে না পারি তাহলে বড় হলাম কি করতে। ভালো থাকুন কপিল শর্মা, আপনার মজার মজার জোকস এবং অভিনয়ের অপেক্ষায় থাকবো আমরা। প্রিয় দর্শক, কপিল শর্মা সম্পর্কে আপনার মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং নিত্য নতুন আরো ভিডিও পেতে আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।